ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا فترحمنا لنكونن من الخاسرين. আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম ইফতারি পার্টির আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে ইফতার পার্টিটা আমার বাসায়, আর আজকে আমার বাসায় আসবে আন্টি। আন্টিরা তো আপনারা সবাই চেনেন, ভিডিওতে সবাই অনেকবার দেখেছেন। তো আন্টি আসবে দেখে আমি টুকটাক আয়োজন করছি, খুব বেশি একটা আয়োজন করতে পারিনি, কারণ গতকাল আমরা শান্ত ভাইয়ের বাসায় ইফতার করতে গিয়েছিলাম। তো ইফতার করে বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছে, তো রাতে তো আর কিছু করতে পারিনি। সকালে ঘুম থেকে দেরি করে উঠেছি, যেহেতু ঘুমেছি দেরি করে। তারপরে দুপুর থেকে টুকটাক রান্নাবান্না শুরু করলাম। তো ইফতারের টুকটাক আয়োজনটাই করেছি, তেমন আর কিছু করতে পারিনি। সো আজকের এই টুকটাক আয়োজনই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তৈরি করেছি আমার বাসার সবার ফেভারেট, এমনকি আমারও ফেভারেট গজা। তারপরে তৈরি করলাম চাউমিন। তা কে তোমরা দেখি ব্ল্যাক পেয়ে আসছো? হ্যাঁ, লেদার মামা মিয়া আসো, তুমি রোজা রাখছো? কালকে রেখেছো? আ ঠিক আছে, আজ কাপড় বাসা আসছো না, আজকে রাখবা কেন? আসো মামা মি, আপনার কি পুরা বাসা লইছেন? আপনার কি পুরা বাসা বাসা বুসা লয়ে পড়ছেন? একদম ঈদ পর্যন্ত থাকবেন? হ্যাঁ, ঈদ পর্যন্ত। বিশাল বড় দুইটা মাছ আঙ্কেল পুকুর থেকে ধরছে, ধরার পর 2 দিন ফ্রিজে রাখছিল, তো 2 দিন পরই আমার বাসায় আসছে, এই জন্য এটা ডিপ করা। তো এখন বের করলে আসলে আপনারা বুঝবেন না। তো নেক্সট ভিডিওতে দেখাবো যে এটা কত বড় মাছ, এখানে 2টা মাছ ছিল বড় বড়। তো মাছ 2টা আমি রেখে দিলাম, ফ্রিজে রাখার মতো জায়গা নাই, কারণ আমার বাসায় ডিপ নাই, আমার বাসায় 2টা লম্বা ফ্রিজ, তো ফ্রিজে রাখার জায়গা তো একদমই নাই। আর এদিক দিয়ে দেখুন রাজন আসছে, আমি কি কি বানাইছি এগুলো তদারকি করতে, মানে সব ঠিকঠাক আছে কিনা। তো আমি একটা চাটনি বানাইতেছিলাম, মানে ভাজাপোড়ার সাথে আমার স্পেশাল চাটনি না হইলে আমার ভালোই লাগে না। ইফতারের টাইম খুব বেশি দেরি নাই, তো আস্তে আস্তে এখন আমি টেবিলটাও সাজায় ফেলবো। আর এদিক দিয়ে দেখুন এই যে 2জন রাজপুত্র, তারা বাইরে খেলাধুলা করে এতটাই টায়ার্ড, এখন ঘরের ভিতরে আসছে গেমস খেলতে, তো তারা 2জনই গেমস নিয়ে ব্যস্ত। আর 2 রাজকন্যাকে এখন আপনারা দেখবেন না, কারণ তারা 2জন একদম পুরোপুরি ব্যস্ত, মানে তারা মেকআপ, খেলাধুলা, পুতুল, মানে সব কিছু নিয়ে তারা দোতাল্লায়। তো তাদের ব্যস্ততার শেষ নাই, তাদের 1 মিনিটের জন্য আমরা দেখি না। জোর করে খাবারের জন্য ডাকতে হয়, তারপরে জোর করে তাদের খাওয়াতে হয়, তারপর খাওয়ার পরে তারা আবার চলে যায় খেলার ধুন্দে। তার এই যে দেখুন আমি কি কি আয়োজন করেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমার 1 রকমের চাটনি 2টা বাটিতে পরিবেশন করছি, তারপরে জুস আছে, তারপরে মাঠা বানানো হয়েছে, তারপরে ফল, তারপরে গজা, তারপর এই যে ছোলা বুট। আর এই ছোলা বুটটা আমাকে ভাবি দিছে, মানে শান্ত ভাইয়ের বউ দিয়ে দিছিল, শান্ত ভাইয়ের বউ জিলাপিটাও দিয়ে দিছিল, মানে রাজন জিলাপি কিনতে যাবে, তো শান্ত ভাইয়ের বউ নিজে বানাইছে, এই জন্য বলে কেনা দরকার নেই, আমারটাই নিয়ে যান। তারপরে শান্ত ভাইয়ের বউ এখানে সিঙ্গারা দিয়ে দিছিল, আর বাদ বাকিগুলো আমি বানাইছি। তো আপনারা ভালো করে জানান এগুলো আসলে একবারে বানানো বা একদিনে বানানো মোটেও সম্ভব না, বেশ কয়েকটা জিনিস আমার আগে বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে, শুধু আজকে আমি ভেজেছি। তো দেখেই ভালো লাগতেছে আমার কাছে, শান্তি শান্তি লাগতেছে। অনেক দিনের ইচ্ছা ছিল যে আন্টিরে নিয়ে আমি ইফতার করব। প্রত্যেক রোজায় যেটা হইতো, আন্টির এলাকায় আমরা যাইতাম মার্কেট করতে, শপিং করতে, যেহেতু উনি সিটির সাইডে থাকে ভ্যানিসে, তো সেখানে শপিং টপিং শেষ করে আমরা আন্টির বাসায় খাওয়া দাওয়া করতে যেতাম, মানে ইফতার করতে যেতাম আন্টিদের সাথে। তো এইভাবে এই করে প্রত্যেক রোজা যাইতো, মানে আন্টিদের কখনো রোজার টাইম আমার বাসায় আসা হতো না।
আর রোজাটা সামারে থাকতো, আর সামার টাইমে তো আন্টিদের বিজনেস সব সময় মানে ফোকাস করতে হয়তো, তো বিজনেস রেখে আসাটা অনেক টাফ। আবার আসতে আসতে আন্টিরা বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যেত, কারণ আমরা তো অনেক রাতে ইফতার করি, রাতে মানে প্রায় 8টার সময়। তো 8টার সময় ইফতার করে করে কিন্তু প্রায় 12টা বেজে যায়, সব মিলেই কখনোই তারা আসতো না। তো এবার ফার্স্ট টাইম আসছে, তো এটা আমার খুব ইচ্ছে ছিল তাদের সাথে একদিন আমি ইফতার করব আমার বাসায়। তো আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে, কিন্তু তেমন কোনো আইটেম করতে পারি নাই, যাই করেছি আপনাদের সাথে টুকটাক শেয়ার করলাম। ইফতারিতে মাঠা না হলে আমার কাছে মনে হয় কী জানি নাই, মানে মাঠাটা ইফতারিতে আমার খুবই ভালো লাগে, মাঠা, খেজুর, পানি। তারপর ইফতারিতে যদি হালিম থাকে, জিলাপি থাকে, তাহলে তার কোনো কথাই নাই, মানে মনে হয় যে বেস্ট। তা আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই আয়োজনটা অবশ্যই জানাবেন। এখানে আপনারা যতগুলো খাবার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া হয়ে গিয়েছে। যদি আপনাদের ইচ্ছে করে রেসিপিগুলো জানার, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, কোনটার রেসিপি জানতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই আমি রেসিপির লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ইফতারের আগ মুহূর্তে মনে হয় মানে দুনিয়ার সব খেয়ে ফেলবো, মানে যা দেখি সবই দেখতে ভালো লাগে, মনে হয় এটা খাবো, এটা খাবো, এটা খাবো, সব খাবো, খাবার কম হয়ে গেছে এমন মনে হয়। কিন্তু ইফতারে যখন খেতে বসি, যখন দুইটা তিনটা আইটেম খাই, তখন মনে হয় যে না আর খাওয়া যাবে না, মানে অল্পতেই কেন জানি পেট ভরে যায়। বিশেষ করে এক গ্লাস মাঠা অথবা এক গ্লাস জুস খেলে মনে হয় যে আর কিছু খাওয়ার দরকার নেই, মানে একদম পেটটা ভরে যায়, মানে আর কিছু খেতে ইচ্ছে করে না। তো আজকে ভাজাপোড়া খাওয়ার পর এই যে হালিম নিয়ে বসলাম, এখন আমরা হালিম খাবো। হালিম খাওয়ার পর নামাজ টামাজ শেষ করে একদম রাতেবেলা চাউমিন খাবো, মানে পেট একদম ভরে ফুল হয়ে গেছে, মানে আর একটুও জায়গা নাই খাওয়ার। তো ভিডিওটা এখানেই শেষ করব, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।